শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আমরা এখন সবাই বাসায় অবস্থান করছি অবশ্যই। হ্যাঁ, আমরা বাসায় বসেও আমরা কি আমাদের স্কুলের পড়াশোনা পুরো অনুসরণ করছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস থ্রির ইংলিশ ফার্স্ট পেপার থেকে। আমরা ইংলিশ ফার্স্ট পেপার থেকে কোন ইংরেজি নিয়ে আলোচনা করব দেখো, কিসের ছবি আমি তোমাদের ছবি দেখাচ্ছি, আগে দেখছো দেখো, তারপর দেখো এখানে কি লিখেছি, হ্যাপি ফ্যামিলি। অর্থাৎ এখানে কি আছে, মা বাবা ভাই বোন এবং পরিবারের একটা ছবি আছে। আমরা কি করি, পরিবারের সাথে বসবাস করি, পরিবার থেকেই কিন্তু আমরা ছোট থেকে বড় হই। অর্থাৎ পরিবারে হচ্ছে কি আমাদের প্রধান আশ্রয়স্থল, পরিবারের সবার সাথে আমরা মিলেমিশে বসবাস করি। আজকে আমি তোমাদের পরিবার সম্পর্কিত একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে সাথে বইটাও খুলে দেবে, বইটা বের করে ফেলো। দেখো আমরা কোন ইংলিশ নিয়ে আলোচনা করছি, মাই ফ্যামিলি ইউনিট 34। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে চারজনের ছবি দেখা যাচ্ছে, একজন মা, একজন বাবা, আবার সিনেমাদের মতো দুজন স্টুডেন্ট আছে। আমি তৃষা, অর্থাৎ এখানে কে কথা বলছে, তোমাদের মধ্যে একজন ছাত্রী তৃষা কথা বলছে। তৃষা কি বলেছে দেখো, আই এম এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্রী। এই যে তৃষা, তৃষা বলছে আমি একজন ছাত্রী। আই এম ক্লাস থ্রি, আমি কোন ক্লাসে পড়ি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দেয়ার আর ফোর পিপল ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে চারজন সদস্য আছে। এখানে কজন দেখা যাচ্ছে, চারজন না, তৃষা কি বলেছে যে আমার পরিবারে চারজন সদস্য আছে। মাই মাদার ইজ এ টিচার, তৃষার মা হচ্ছে কি একজন শিক্ষক। তার তৃষা কি বলেছে যে মাই মাদার ইজ এ টিচার, আমার মা একজন শিক্ষক। মাই ফাদার ইজ এ ব্যাংক, অর্থাৎ তৃষা আবার কি বললো যে তৃষার বাবা কি ব্যাংক। মাই ব্রাদার ইজ 2 years, এই যে এখানে ভাইয়ের ছবি আছে, তৃষা কি বলেছে যে আমার ভাই 2 বছর। অর্থাৎ কি এটা একটা পরিবারের ছবি, ঠিক না? তোমাদের পরিবারের কজন সদস্য কে কে আছে চিন্তা করে ফেলো তো। ঠিক তোমাদের পরিবারের মধ্যে এখানে তৃষার একটা ছোট্ট পরিবারের কথা বলা হয়েছে। আমাদের এটা করলাম, এখান থেকে আমাদের কী করতে হবে না, সবার আগে ক্লাসটিকে বোঝার জন্য আমাদের সবার আগে ওয়ার্ড রিডিং করতে হবে। কারণ ওয়ার্ড রিডিং ছাড়া আমরা শব্দের অর্থগুলো কি বুঝবো। এখানে দেখো কি লিখেছি, স্টুডেন্ট ছাত্র, সবাই কিন্তু ওয়ার্ড রিডিং করে আমরা জানি। ফ্যামিলি অর্থ কি পরিবার, টিচার অর্থ কি শিক্ষক, পিপল লোক বলতে পারি, সদস্য সংখ্যা বলতে পারি, মাদার মা, ফাদার বাবা, আমরা সবাই জানি। সুন্দর করে খানা লিখতে ব্রাদার ভাই, ব্যাংকার অর্থাৎ যিনি ব্যাংকের কাজ করে তাকে কি বলা হয়, ব্যাংক কর্মকর্তা। আমাদের পরীক্ষায় একটা ব্যাসেজ থেকে কী কী অ্যান্সার করতে হয়, ট্রু ফলস অ্যান্সার করতে হয় না। হ্যাঁ দেখো আমরা কী করছি এখানে, রাইট ট্রু ফর ট্রু স্টেটমেন্টস, অর্থাৎ যদি বাক্যটি এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে, যদি সেন্টেন্সটি সত্য হয় তাহলে আমি কী লিখবো, ট্রু। হ্যাঁ আমরা কিন্তু সবাই জানি, ফলস ফর ফলস স্টেটমেন্টস। এখন আমার এটা কী দেওয়া আছে, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট টিশু, এই আমরা যে প্যাসেজটা করলাম এটা কী সম্পর্কে, টিশু সম্পর্কে না। হ্যাঁ তাহলে এটা কী লিখবো, ট্রু। নাম্বার বি, তৃষা ইজ এ টিচার, তৃষা কি শিক্ষক, কে শিক্ষক ছিল, তৃষার মা ছিল, তাহলে কি সেন্টেন্সটি ফলস, তাহলে আমরা কি লিখবো, ফলস। নাম্বার সি, শি রিডস ইন ক্লাস থ্রি, সে তৃতীয় শ্রেণীতে পড়ে, সে কোন ক্লাসে পড়ে, তৃষা তো অবশ্যই তৃতীয় শ্রেণীতে পড়ে, তাহলে কি হবে, দেয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 5 পিপল, তাদের পরিবার তো কজন সদস্য, পাঁচজন সদস্য। তারা কি পাঁচজন ছিল না, তৃষার মা ছিল, বাবা ছিল, তৃষার ভাই এবং তৃষা নিজে, তাহলে কতজন ছিল, চারজন। তাহলে আপনি কি হবে, সেন্টেন্সটি ফলস। নাম্বার এইট, তৃষার মাদার ইজ এ টিচার, তৃষার মা কি একজন শিক্ষক, হ্যাঁ তৃষার মাদার কি শিক্ষক ছিল, তাহলে কি হবে, ট্রু। এক নাম্বার, হার ফাদার ওয়ার্কস ইন স্কুল, তার বাবা কোথায় কাজ করে, স্কুলে কাজ করে, তার বাবা কি স্কুলে কাজ করতো, না, তার বাবা কোথায় কাজ করতো, ব্যাংকে কাজ করতো, তাহলে কি হবে, ফলস। আচ্ছা পরীক্ষা খাতা কি আমরা এভাবে লিখবো, আমি যেভাবে ব্র্যাকেট দিয়ে লিখছি, ঠিক তাই, তোমরা কিন্তু জানো কি আমি লিখতে, আমরা কি করবো দেখা থাকবে প্রশ্ন লিখে এ নাম্বার লিখে জাস্ট ট্রু করে ট্রু লিখবো, ফলস হলে ফলস লিখবো। আচ্ছা
আশা করি তোমরাও আমার সাথে সাথে বুঝতে পেরেছো যে আমি কি বুঝিয়েছি। তাহলে এরপর আমরা কি আলোচনা করব? অ্যানসার দ্য কোশ্চেন। আমরা যে ব্যাসিস থেকে পড়লাম, ব্যাসিস থেকে কিছু প্রশ্ন করছি, দেখো তোমরা অ্যানসার দিতে পারবে। আমি অ্যানসার বলার আগে কিন্তু তোমরা অ্যানসারটা দিয়ে করে ফেলবে। হোয়াট ইজ দ্য গার্লস নেম? হোয়াট ক্লাস ইজ শি ইন? এই যে ক্লাসে ছিল, ক্লাসের মধ্যে বালিকাটার নাম কি ছিল, সে কোন ক্লাসে পড়ে, মনে মনে রেডি করো। দেখো মিসকে লিখেছি, দ্য গার্লস নেম ইজ টিশা, বালিকাটার নাম কি? টিশা। শি ইজ ইন ক্লাস শি। ঠিক আছে না তোমাদের প্রশ্ন? হ্যাঁ অবশ্যই ঠিক আছে। হাউ মেনি পিপল আর দেয়ার ইন দ্য? তারপরেই পারে কলেজ সদস্য আছে, যেহেতু এখানে দেখো আর দেয়ার প্রশ্নটা করা হয়েছে, আর দেয়ার দিয়ে আমরা এখানে প্রশ্নে কি লিখব? দেয়ার আর দেয়ার আর ফোর পিপল ইন হার ফ্যামিলি, তার পরিবারে কয়জন সদস্য আছে? চার জন। ফাদার্স আর মাদার, তার মা কি করে? আর মাদার ইজ এ টিচার, তার মা কি একজন শিক্ষক। ফাদার্স আর ফাদার, তার বাবা কি করে? আর ফাদার ইজ এ ব্যাংক। অবশ্যই
আমরা কি মা বাবার প্রতি আমাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। মা বাবার প্রতি কিন্তু আমরা কি যত শিলা বা মা বাবার দেখাশোনাও কিন্তু আমরা করি, তাই না? আমাদের বড় হয়ে বেশি দেখাশোনা করতে হয়। তাহলে আশা করছি তোমরা আজকে আমি কি করিয়েছি, আজকে আমি যে কাজটুকু করালাম সেখান থেকে আমরা কি কি করেছি, একটা পরিবার সম্পর্কে জানলাম, তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট তৃষা, তৃষা তার পরিবার সম্পর্কে বলেছে, সেখান থেকে কি করেছি কিছু ট্রু ফলস করেছি, ওয়ার্ড মিনিং করেছি, তারপর কি অ্যান্সারটা কোশ্চেন করেছি, তারপর কম্পোজিশন করেছি। এছাড়াও আমাদের কিন্তু অবশ্যই স্কুল থেকে একটা বই আছে, সেই বই থেকে আমরা বাকি এক্সারসাইজগুলো কি বেশি বেশি আরও প্র্যাকটিস করবো। এগুলো ছাড়াও আমাদের বই থেকে আমরা প্র্যাকটিস করবো, তাতে কি হবে আমাদের জ্ঞান বাড়বে, আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবো, আমরা শিখতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু, আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ভালো থাকবে সবাই।